দেশের ক্রিকেটকে বাঁচাতে বিসিবির দায়িত্বে সাবেক সভাপতি সাবির হোসেন চৌধুরী কিংবা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আনার দাবি জানিয়েছেন 90 দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি। সম্প্রতি তামিম ইকবালের ভিডিওকে কেন্দ্র করে তৈরি হওয়া আলোচনার প্রেক্ষিতে এই দাবি জানান তিনি। তামিম শাকিব বিষয়টি কয়েকদিন ধরেই সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। গুরুত্বপূর্ণ সদস্য এবং খেলোয়াড় হওয়ার পরও দলে রাখা হয়নি তামিম ইকবালকে। এ নিয়ে একটি ভিডিও বার্তায় নিজের অবস্থা তুলে ধরেন তামিম। তার পরপরই শাকিবের রেকর্ডেড সাক্ষাৎকারে তামিম ইস্যু সামনে আসে, যেখানে তামিমের মন্তব্যকে ছেলে মানুষে উল্লেখ করেন বাংলাদেশ দলের অধিনায়ক শাকিব। একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব বলেন, রোহিত শর্মা 7 থেকে ওপেনিংয়ে এসে 10,000 রান করে ফেলছে, তো আপনি ওপেনিং থেকে 3 বা 4 খেললে সমস্যা কী? এটা আসলে বাচ্চা মানুষই, যে আমার ব্যাট আমি খেলব। এই ঘটনায় মাশরাফির এই বন্ধুসুলভ অভিভাবকতার বিষয়ে বরাবরই প্রশংসা কুড়ায়। তামিম শাকিব ইস্যু নিয়ে যখন দেশের ক্রিকেট প্রেমীরা নানা আলোচনা সমালোচনায় ব্যস্ত, সেই সময় বিষয়টি নিয়ে কথা বলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত 28 সেপ্টেম্বর একটি ভিডিও বার্তা দেন ম্যাশ। ভিডিওতে তিনি বলেন, তামিমের সঙ্গে যা হয়েছে সেখানে দলের অধিনায়ক হিসেবে শাকিব যদি মোবাইল ফোনে একটি মেসেজ বা ফোনে তামিমের সঙ্গে কথা বলতো তাহলে বিষয়টি এত দূর গড়াতো না। তাই এবার মাশরাফিকে বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ পদে দেখতে চাইলেন 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। গত 30 সেপ্টেম্বর শনিবার ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে এক স্ট্যাটাসে এ নায়ক লেখেন, ফুটবলের মতো ক্রিকেটের কবর হোক তা আমরা চাই না, তাই এখনও সময় আছে। আল্লাহর ওয়াস্তে হয় সাবির হোসেন চৌধুরী কিংবা মাশরাফিকে দায়িত্ব দেওয়া হোক। নিয়মিত পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ওমর সানি। প্রায় সময়ই নানা ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে থাকেন এই চিত্রনায়ক। আবার যে কোনো পরিস্থিতিতে প্রতিবাদ করতেও ভুলেন না তিনি। এবারও তার ব্যতিক্রম ঘটল না। তামিম শাকিব ইস্যুতেও আওয়াজ তুলে সেটাই প্রমাণ করলেন এই তারকা। তবে মাশরাফিকে সভাপতি করার দাবি এবারই প্রথম ওঠেনি। এর আগেও তাকে বিসিবির সভাপতি করার দাবি উঠেছিল। জানা যায় ক্রিকেটার তামিম অবসর ভাঙ্গার পর মাশরাফিকে চেয়েছিলেন মেন্টর হিসেবে, আর এরপরই ম্যাশকে বিসিবির সভাপতি করার দাবিতে সরব হয়ে ওঠে ফেসবুক। ভক্তদের একাংশের মতে বিশ্বকাপের আগ মুহূর্তে তামিমকে ফেরানোর ঘটনায় বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির গুরুত্ব আরও পরিষ্কার হলো। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি করার দাবি ওঠে। তামিমের ফেরার সিদ্ধান্তে স্বস্তি জানিয়েছিলেন লাখ লাখ ক্রিকেট ভক্ত। একই সঙ্গে অনেককেই মাশরাফিকে বোর্ড প্রেসিডেন্ট বানানোর দাবি তুলতে দেখা যায়। তবে ফেসবুকে দাবি উঠলেও এখনই মাশরাফিকে বিসিবির সভাপতি করার সুযোগ নেই। গণমাধ্যমের তথ্য অনুসারে এই পদের জন্য নির্দিষ্ট কিছু বিধিবিধান রয়েছে। বিসিবি সভাপতির নির্বাচনে অংশ নেওয়ার আগে কোনো ক্লাবের সভাপতি থাকতে হয় অথবা বোর্ড পরিচালক বা কাউন্সিলর হয়ে 3 বছর দায়িত্ব পালন করতে হয়। গণমাধ্যমের এক জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, তামিম তারকা ক্রিকেটার হলেও ক্ষমতার কাছে অসহায়। তার বিড়ম্বনা কারো খালি চোখে ধরা পড়ার কথা না। প্রধানমন্ত্রী দ্বারা নির্দেশিত হওয়ার পর অবসর প্রত্যাহার ছাড়া তার কোনো বিকল্প ছিল কিনা সে বিষয়ে প্রশ্ন রাখেন তিনি। আরেক গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, তামিমকে ফেরানোর চেয়ে জরুরি ছিল বর্তমান সভাপতির অপসারণ। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করতেই শুধু মাশরাফি এবং তামিমকে নিয়ে কথাবার্তা হচ্ছে, সেখানে তামিম আবার খেলায় ফেরার জন্য তাকে স্বাগত জানানো হচ্ছে। পাশাপাশি মাশরাফিকে বিসিবির নেতৃত্বে দেখার ইচ্ছে পোষণ করছেন ভক্তরা। ভক্তদের অনেকেই ওয়ানডে ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মনে করেন মাশরাফি বিন মুর্তজাকে। 2010 সালে বাংলাদেশ দলের অধিনায়কত্ব পান মাশরাফি, কিন্তু ইঞ্জুরির কারণে দল থেকে বাইরে চলে যান কয়েক বছরের জন্য। এরপর দ্বিতীয় মেয়াদে 2014 সালে আবারও বাংলাদেশের ওয়ানডে এবং টি-20 দলের দায়িত্ব পান মাশরাফি। এরপর থেকেই পাল্টাতে শুরু করে বাংলাদেশ ক্রিকেটের চিত্র। পরবর্তীতে 2016 সালে টি-20 থেকে অবসর এবং 2020 সালে ওয়ানডে ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান মাশরাফি। বর্তমানে তিনি জাতীয় দলের বাইরে আছেন।